MBBS, BDS, MD, MS, MDS, BTech ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশে ও বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন infinity@8420-967-999. নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভু সরকার। এও এক প্রভাবশালীর গল্প, তবে অন্য প্রভাবশালী। এখানে নিয়োগ, কয়লা, বালি, গরুর বিষয়টা নেই, অন্য বিষয় আছে। আপনারা নিশ্চয়ই আগ্রহী হবেন যারা এই প্রতিবেদন দেখবেন বা দেখছেন, যে এই প্রভাবশালীটি কে? তিনি কি এই রাজ্যেরই মানুষ? একটু ধৈর্য ধরুন, একটু গৌরচন্দ্রিকা করার প্রয়োজন আছে আমার। এ রাজ্যের বামপন্থীরা মনে করেন তাদের সবচেয়ে বড় ইউএসপি হচ্ছে তাদের সততা। বামপন্থী দলের শীর্ষ নেতৃত্ব দীর্ঘদিন ধরেই সৎ এই রাজ্যের। অনেকে কমিউনি জীবন কাটিয়েছেন, অনেকে রাজনৈতিক সন্ন্যাসী। মতাদর্শের দিক থেকে আমি বামপন্থার বিরোধী হলেও বামপন্থী রাজনৈতিক ব্যক্তিত্বদের সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন, সেটা দৃষ্টান্ত স্বরূপ। বুদ্ধবাবু বাড়িতে চলে এসেছেন, এখন বাড়িতেই থাকবেন। আমি চাই তিনি খুব দ্রুত দ্রুত খুব সুস্থ হয়ে ওঠেন, আগের থেকে অনেক ভালো হয়ে উঠুন, অনেকটা ভালো আছেন। বুদ্ধবাবুকে ব্যাখ্যা করতে গেলে অনেকে বলেন যে তার অননুকরণীয় সততা, আমি মেনে নিলাম। কিন্তু একমাত্র সততার মাপকাঠিকে তো বুদ্ধবাবুকে বিচার করা যায় না। বুদ্ধবাবুর মতো সৎ এমন অনেক নেতা শুধু বামপন্থী দলে নয়, কংগ্রেস দলে, বিজেপি দলে ছিলেন এই রাজ্যে। যেমন আরএসপির প্রভাব প্রতিম নেতা ডাকু চৌধুরী, যেমন ফরওয়ার্ড ব্লকের প্রভাব প্রতিম নেতা চিত্ত বসু, যেমন সিপিআইএমের প্রমোদ দাশগুপ্ত, এমনকি বিমান বোস, সিপিআইয়ের হীরেন মুখার্জি, আরও কত নাম বলবো, যারা কার্যত সন্ন্যাসী সুলভ জীবনযাপন করতেন। বিমানদা এখনও কমিউনে থাকেন। আবার অবাম রাজনীতির ক্ষেত্রে যদি দেখা যায়, সেখানে আপনি অতুল্য ঘোষের কথা বলতে পারেন, প্রফুল্ল সেনের কথা বলতে পারেন, যে প্রফুল্ল সেনকে সিপিআইএম একসময় স্টিফেন হাউসের মালিক বলেছিল। সিদ্ধার্থ শঙ্কর রায়ের নামের আগে খুনি, নরখাদক এই শব্দগুলো বামপন্থীরা ব্যবহার করতেন, কিন্তু সিদ্ধার্থবাবুর অসাম্প্রদায়িক চরিত্র এবং ব্যক্তিগত সততা ছিল সব প্রশ্নের ঊর্ধ্বে। অজয় মুখার্জি, বিশ্বনাথ মুখার্জি, গীতা মুখার্জি, কাদের কথা বলবো? এমনকি হাল আমলের আব্দুল মান্নান এবং তৃণমূল কংগ্রেসের একজন নেতা, তিনি পঙ্কজ ব্যানার্জি, মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন, সারা বিশ্ব ঘুরেছিলেন, কিন্তু ব্যক্তিগত জীবনে সৎ ছিলেন, সেই জন্যই আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংস্রব রাখেননি। নিজের একটা ছোট্ট মারুতি 800 গাড়ি চালিয়ে পঙ্কজদা কালীঘাটে তৃণমূল নেত্রীর বাড়িতে আসতেন। যদিও বিধানসভায় যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন তিনি সরকারি অ্যাম্বাসেডার গাড়িটি ব্যবহার করতেন। এই তালিকাটা দেওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে শুধু বুদ্ধবাবু নয়, এই রাজ্যের বাম অবাম নির্বিশেষে রাজনৈতিক দলের অধিকাংশ নেতাই ছিলেন সৎ। তাই বুদ্ধবাবুর বিশ্লেষণে শুধু সততা শব্দটা ব্যবহার করা ঠিক নয়, কারণ ওই মাপকাঠিতে বুদ্ধবাবুকে বিচার করাটা একমাত্র মাপকাঠি হতে পারে না। কারণ সৎ পশ্চিমবঙ্গের রাজনীতিবিদরা অধিকাংশই ছিলেন, এখন ব্যতিক্রম। আমি বুদ্ধবাবুকে বলতে চাই যে ব্রুডিং কিংলিয়ার, এই দীর্ঘ মুখবন্ধটির অবতারণা করলাম এই কারণে যে এখন বামপন্থীদের ব্যক্তিগত সততার প্রশ্নে
তাদের যে অবস্থান ছিল সেটা অনেকটাই লঘু হয়ে গেছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তার মেয়ে বিনা বিজয়ন, তিনি একটি প্রতিষ্ঠান চালান, তার কর্ণধার। সেই প্রতিষ্ঠানটির সঙ্গে কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড নামে একটি সংস্থা চুক্তি হয়। চুক্তি হয়েছিল কি, যে বিনা বিজয়নের সংস্থা কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইলস লিমিটেডের মার্কেটিং, তথ্য প্রযুক্তি এবং সফটওয়্যার ব্যবস্থাপনা দেখবে, এই মর্মে চুক্তি হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল 2017-20 পর্যন্ত ওই সংস্থা বিনা বিজয়নকে ব্যক্তিগতভাবে 50 লক্ষ টাকা এবং তার সংস্থাকে প্রায় 1,25,00,000 টাকা দিয়েছে, কিন্তু তার বদলে কোনো পরিষেবা পায়নি। ইনকাম ট্যাক্স ইন্টারিম সেটেলমেন্টের বেঞ্চ, যাতে বিচারকরা ছিলেন, সেখানে আয়কর দপ্তর তথ্য প্রমাণ দাখিল করে বলেছেন এটা কার্যত ঘুষ দেওয়া, কারণ বিনা বিজয়ন প্রভাবশালী পিনারাই বিজয়নের কন্যা, তার সংস্থাকে কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড এই 1,72,75,00,000 টাকা কার্যত ঘুষ দিয়েছে। বদলে বিনা বিজয়নের সংস্থার কাছ থেকে কোনো পরিষেবাই তারা পায়নি। অর্থাৎ বিনা বিজয়ন প্রভাবশালী, তাই প্রভাবশালীরকে ব্যক্তিগতভাবে এবং তার সংস্থাকে এই কোচিন মিনারেলস টাকা দিয়েছে। অর্থাৎ বামপন্থীরা যখন বারে বারে বলেন না, দেখুন আমরা সৎ সৎ সৎ, আমরা সততার মূর্ত প্রতীক, বাকিরা সব অসৎ, চোর, জোচ্চ, ডাকাত, এবার তার একবার নিজের আয়নার সামনে দাঁড়ান। পিনারাই বিজয়নের সেক্রেটারিয়েট মানে সিএম সেক্রেটারিয়েটের একজন আধিকারিককে ইডি গ্রেপ্তার করেছে, কারণ সৌদি কনসুলেটে একজন কাজ করতেন স্বপ্না সুরেশ, তার সঙ্গে ওই সোনার বেআইনি লেনদেনের ব্যাপারে সেই আধিকারিক যুক্ত ছিলেন বলে গ্রেপ্তার হয়েছেন। আর একজন আধিকারিককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার বামপন্থীরা কি বলবেন, পিনারাই বিজয়ন তাদের মুখ্যমন্ত্রী, টানা দুটো টার্মের তিনি মুখ্যমন্ত্রী, তার মেয়ে যদি কোনো পরিষেবা না দিয়ে ব্যক্তিগতভাবে এবং তার সংস্থায় প্রায় 2 কোটি টাকা ঢোকে, সততা এবং নীতিকথার ধ্বজা ওড়ানো বামপন্থীদের জবাবটা কি? এটা কোনো গাঁজাখুরি গল্প নয়। ইনকাম ট্যাক্স সেটেলমেন্ট তাদের দিল্লি ডিভিশনে বিচারপতিদের সামনে নথি পেশ করেছে এবং সেই নথি দেখে বিচারকরা বলেছেন যে প্রভাবশালী হিসেবেই বিনা বিজয়ন টাকাটা পেয়েছেন এবং তার সংস্থা কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেডকে কানাকড়ি পরিষেবাও দেয়নি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে শুধু প্রভাবশালী এই রাজ্যে আছে, অন্য রাজ্যে নেই, বামপন্থীরা ধোয়া তুলসী পাতা, এটা তো তা নয়। আমি বামপন্থীদের বিরুদ্ধে বিষোদ্গার করছি না, কিন্তু এটা বাস্তব যে পিনারাই বিজয়নের মেয়ে বিনা বিজয়ন কোনো পরিষেবা না দিয়ে শুধুমাত্র পিনারাই বিজয়নের মেয়ে অতীব প্রভাবশালী ক্ষমতাশালী, সেই জন্য প্রায় 2 কোটি টাকা 55,00,000 টাকা ব্যক্তিগতভাবে আর প্রায় 1,25,00,000 টাকা তার সংস্থায় নিয়েছেন, এটা দুর্নীতি নয়? এটা পিনারাই বিজয়নকে ভাঙিয়ে বিনা বিজয়ন অন্যায়ভাবে সুযোগ নেননি? কি বলবেন বামপন্থী বন্ধুরা? অর্থাৎ আপনারাও ধোয়া তুলসী পাতা নন, আপনাদের দলে এমন বহু নেতা আছেন যাদের জীবনে ত্যাগ তিতিক্ষা সততা দৃষ্টান্তস্বরূপ, যে কোনো মতাদর্শে বিশ্বাসী মানুষ
আপনাদের দলের বা বামপন্থী দলের এই সন্ন্যাসী মতো ব্যক্তিত্বদের সম্মান করেন, আবার আপনাদের দলেও এমন লোকজন আছে যাদের ক্রেডেনশিয়াল সন্দেহের ঊর্ধ্বে নয়। আপনারা সব রাজনৈতিক দলকে অসৎ বলেন, চোর 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 ডাকাত বলেন, কিন্তু কাঁচের ঘরে বসে ঢিল ছুটবেন না। আপনাদেরই এক কুচো নেতা এখন বোধহয় বহিষ্কার করেছেন, ওই কলকাতার একটা ইঞ্জিনিয়ারিং কলেজের ম্যানেজমেন্টে তহবিল তহবিল তছরূপের দায়ে অভিযুক্ত হয়েছিল, তবে আপনারা তাকে বহিষ্কার করেছেন। এখন বলবে আমরা তো বহিষ্কার করেছি, অন্য দল তো করে না। হ্যাঁ করেছেন, অবশ্যই করেছেন, কিন্তু সে হচ্ছে খুব স্মল ফ্রাই। আশা করি বামপন্থী বন্ধুরা খুব স্পিরিটেড ওয়েতে এই প্রতিবেদনটা নেবেন, এটা কোনো গাঁজাকুড়ি গল্প নয়। আপনারা খোঁজখবর নিলেই জানতে পারবেন বিষয়টা কি। তাই লোকের দিকে আঙুল তোলার আগে নিজেদেরকেও একটু বিচার করবেন বন্ধুরা, নিজেদের সিজারের পত্নীর মতো আপনারা সব সন্দেহের ঊর্ধ্বে এই দাবিটা সবসময় করবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসা করাতে যাওয়া নিয়ে আপনারা অনেক প্রশ্ন তুলেছেন, সোশ্যাল মিডিয়াতে তুলেছেন, অনেক জায়গাতে তুলেছেন। আপনাদেরই মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন মেয়ো ক্লিনিকে গিয়ে চিকিৎসা করিয়েছেন, তাই বিদেশে চিকিৎসা করাতে যাওয়া সব রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত নেতাদের দস্তুর। আর হতভাগ্য ভারতবাসীর বরাতে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সরকারি হসপিটালই চোটে, এটা বাস্তব। তাই মেয়ো ক্লিনিকে বামপন্থী নেতারাও চিকিৎসা করাতে যান। তাই এই প্রভাবশালী আমাদের রাজ্যের প্রভাবশালীদের থেকে কম নন। এখানে আমরা আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর ভ্রাতুষ্পুত্রকে নিশানা করেন, কিন্তু বিনা বিজয়নও কিন্তু পিনারাই বিজয়নের কন্যা, তাকে যদি বিরোধীরা নিশানা করেন, দুর্নীতির অভিযোগ তোলেন পিনারাই বিজয়নের দিকে, তাহলে তাদেরকে খুব দোষ দেওয়া যাবে কমরেড, কি বলেন আপনারা?